চারদিকে এত খুন হচ্ছে কেন? আমরা মুনতাহার হত্যাকাণ্ড দেখলাম, তার গৃহশিক্ষিকা, আবার আমরা দেখলাম একজন আমাদের একজন কর্মজীবী গার্মেন্টস কর্মীর খুব বীভৎস লাশ পাওয়া গেল, আবার আমরা খুব রিসেন্টলি দেখলাম একজন ছাত্র তার 20-21 বছরের একজন ছাত্র তার মাকে নির্মমভাবে হত্যা করলো। এই বিষয়গুলো কেন এত বেশি বাড়ছে? আমি 5টা কারণ বলবো আজকে, যে মনস্তাত্ত্বিক এবং সামাজিক কারণ যে কেন এগুলো বাড়ছে। তবে সেটাতে যাওয়ার আগে আমি 2টা বিষয় বলতে চাই, দুটো ভুল ধারণা আমাদের আছে যেটা আমি মনে করি ক্লিয়ার করা দরকার, যে মানুষ 2টা কারণ বারবার অনেকে দেখাচ্ছে যে এই 2টা কারণে আসলে এইসব হত্যাকাণ্ড বাড়ছে, যেটার সাথে আসলে যেটা আমি বিশ্বাস করি না, এটা কমপ্লিটলি আমি বিশ্বাস করি ভুল। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে যে রাজনৈতিক কারণ, যে আওয়ামী লীগ থাকলে এরকম হইতো, বিএনপি থাকলে এরকম হইতো, জাতীয় পার্টি থাকলে এরকম হইতো, জামাত ইসলাম থাকলে এরকম হইতো, এই হইতো ওই হইলে হইতো না, এইসব বাংলাদেশের সমস্ত কিছু বা পৃথিবীর সমস্ত কিছু আসলে রাজনৈতিক না। আমরা সব কিছুর মধ্যে যখন রাজনীতি ঢুকাই বা খুঁজি, তখন আমরা আসলে অন্যান্য যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো সমাজকে চালায়, পরিবারকে চালায়, ব্যক্তিকে চালায়, সেগুলোকে আমরা আসলে ভুল বুঝি বা আমরা ভুলভাবে মূল্যায়ন করি, 1 নম্বর। 2 নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে এই ঘটনা ঘটতেছে, আর কোথাও এই ঘটনা ঘটতেছে না, উন্নত বিশ্বে কখনো এই ধরনের ঘটনা ঘটে না, একটা ভুল ধারণা। আপনি যদি খুব কেয়ারফুলি ইউরোপ, আমেরিকা, ক্যানাডা ইত্যাদি অনেক কান্ট্রির আপনি যদি খুব কেয়ারফুলি আপনি যদি তাদের উইকলি রিপোর্টগুলো, মান্থলি ইয়ারলি রিপোর্টগুলো আপনি যদি পড়েন এবং খেয়াল করেন ভালো মতো, আপনি দেখবেন তাদের এই ধরনের ঘটনা আনফর্চুনেটলি প্রচুর হয়। দ্যাট ডাজেন্ট মিন আমরা এটা স্বাভাবিক ও সব দেশে এটা হয় না, আমি এটাকে স্বাভাবিক বলছি না, আমি বলতে চাচ্ছি যে এই অস্বাভাবিক আচরণগুলো সারা পৃথিবীতে অনেক বেড়ে গেছে, সেটা আমি বলতে চাচ্ছি। এবার আমি 5টা রিজনে আসি, যে কি 5টা রিজন আমাদের খুব খেয়াল রাখা উচিত। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে সমাজে ভালোর কোনো মূল্যায়ন নাই এবং খারাপের যথেষ্ট পরিমাণ শাস্তি নাই। আমরা যখন একদম ছোট ছিলাম, 1990-এর আগের বাংলাদেশের কথা বলছি, সেই সময় নৈতিকতা এবং মূল্যবোধ, ভালো মানুষের, সে ভালো মানুষ এই জন্য সমাজ অনেক দাম ছিল। একজন গৃহশিক্ষক হতে পারে, একজন শিক্ষক হতে পারে, একজন স্কুলের টিচার, মাদ্রাসার শিক্ষক বা বিভিন্ন, সে অনেক বেশি, তার টাকা নেয় এটা সমাজ জানতো, কিন্তু সমাজ তাকে অনেক ব্যবসায়ী থেকে অনেক বেশি সম্মান করত। এরকম অনেকগুলো প্রত্যেকটা পেশায় ভালো মানুষ হওয়ার ব্যাপারে একটা আলাদা রকম উদ্যম ছিল পুরো সমাজে, যেটা এখন নাই। এখন সমাজের বাস্তবতাটা এরকম যে ভালো মানুষের তেমন কোনো মূল্যায়ন নাই। তুমি ভালো এই জন্য তুমি অনেক বেশি স্বীকৃত, এই বিষয়টা সমাজে প্রতিষ্ঠিত না। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে তুমি অপরাধী এই জন্য তুমি সমাজ থেকে বিচ্ছিন্ন, এটাও প্রতিষ্ঠিত না। অনেক ক্ষেত্রে মানুষ খুব সহজেই অপরাধ করে, সেটা খুন হোক, ধর্ষণ হোক, অথবা অনেক টাকা লুটপাট করে বিদেশে চলে যাওয়া, এই বিষয়গুলো যখন সমাজে একরকম প্রচলিত বা প্রতিষ্ঠিত, তখন মানুষের কাছে ভালোর হওয়ার যে তার যে তাগিদ, সেই তাগিদ সে অনুভব করে না, এবং খারাপ হওয়ার ব্যাপারে তার যে একটা মানে নিরুৎসাহিত হওয়ার কথা, সে নিরুৎসাহতা তার কাছে সত্যিকার অর্থে খুব জেনুইনলি তার কাছে থাকে না। তার কাছে মনে হয় আমার বাবা ঘুষ খেলে ভালোই হইতো, বা আমার ওর বাবা ঘুষ খায়, আমার বাবাও যদি ঘুষ খাইতো, অথবা সেটা পুরুষ হোক নারী হোক, সবার মধ্যে সব লেভেলে, অর্থাৎ খারাপকে গ্রহণ করাটা এবং ভালোকে বর্জন করাটা খুব স্বাভাবিক হয়ে গেছে, এবং সেইটার কারণে সব রকম অবিচার, দুর্নীতি এবং সব রকম এক্সট্রিমিজম আমরা সমাজে এবং পৃথিবীতে আমরা বাড়তে দেখতেছি। 2 নম্বর যেটা রিজন, সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি ভায়োলেন্স দেখি, যেটাকে আমরা কেয়ার করি না, আমরা মনে করি এটা কোনো ব্যাপার না। আপনি যদি চিন্তা করেন যে আপনি গত 5 বছরে কি পরিমাণ ভায়োলেন্স দেখছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, আপনি দেখবেন এটা অস্বাভাবিক পরিমাণে রক্তপাত, খুন, ধর্ষণ, যেটা আগেও পৃথিবীতে অনেক নির্মমতা ছিল, কিন্তু মানুষ নির্মমতা এতটা এক্সপোজ ছিল না। এত এক্সপোজ হলে একটা বাস্তবতা যেটা হয়, সেটা হচ্ছে গিয়ে মনস্তাত্ত্বিকভাবে আমরা একসময় জিনিসগুলোকে আর ফিল করি না, ও মারা গেছে, মারা গেছে, ও তো মারা যেতেই পারে বা খুন হইতেই পারে, আমরা খুব ডিসেন্সিটাইজড হয়ে গেছি বা হয়ে যাই, একটা পর্যায়ে এটা আমাদের কাছে তেমন কোনো ব্যাপার না। হ্যাঁ, অবশ্যই সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক আছে, কোনো সন্দেহ নেই, সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক আছে, বাট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়ার একটা প্রবলেম হচ্ছে, এখানে নেগেটিভিটি মানুষকে দেখাইতে দেখাইতে একটা সময় সে ডিসেন্সিটাইজড হয়ে যায়। সে ভিডিও গেমে বলেন, মুভিতে বলেন, সমাজের বাস্তবতা যদি বলেন, যতগুলো যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, শিশুরা মারা যাচ্ছে ইত্যাদি, এই বিষয়টা দেখতে দেখতে একটা সময় আমাদের কাছে মনে হয় এটা কোনো কিছুই না, বাট আসলে এটা আমাদেরকে অনেক ক্ষেত্রেই অমানবিক করে তোলে বা মানুষের স্বাভাবিক আবেগগুলো আর কাজ করে না। 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে হিংসা।
আজকে বাংলাদেশের সমাজে হিংসা খুবই পাওয়ারফুল একটা ফোর্স। প্রত্যেকটা অফিসে বলেন, পরিবারে বলেন, মানুষ হিংসা করে একজন আরেকজনকে তাবিজ করতেছে। সে হয়তো বা নামাজও পড়ে না বা আল্লাহ খোদায় সে বিশ্বাসও করে না, কিন্তু সে বিশ্বাস করে যে তাবিজ বা কালো জাদু করে আমি অন্য কারো ক্ষতি করতে পারবো। কালো জাদু সঠিক মিথ্যা সেটার এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে কি যে তার যে ক্ষোভ, আরেকজনকে ক্ষতি করে আনন্দ পাওয়ার যে তার যে ইচ্ছা, এইটা এই হিংসা আমাদের সমাজে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং এটা নিয়ে আমরা খুব কমই আলোচনা করি। আপনি অনেকগুলা হত্যাকাণ্ড যদি খুব ভিতর থেকে দেখেন, আপনি এটার মধ্যে একটা হিংসাকে খুঁজে পাবেন। এই যে হিংসা, এই হিংসা অনেক ভয়ঙ্কর একটা ফোর্স। এই জন্য আমাদের কোরআন হাদিসে বারবার হিংসা নিয়ে অনেক কথা বলা হয়েছে যে হিংসা মানুষকে এমন একটা নেগেটিভ এনার্জি দিতে পারে যেখানে ভালো খারাপের কোনো গুরুত্ব নাই। তার আরেকজনের ক্ষতি দেখে তার যে মানসিক শান্তি সেটাই তার কাছে ইম্পর্টেন্ট। কেউ হিংসা করে কিনা এটা বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা দিক হচ্ছে, এক, অন্য কারো সুখ যদি আপনার কষ্টের কারণ হয়, এটা একটা লক্ষণ যে হিংসা আপনার মধ্যে আছে বা কারোর মধ্যে আছে। আর এটা হচ্ছে অন্য কারো কষ্ট যদি আপনার আনন্দ লাগে, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে আপনার মধ্যে হিংসা আছে। সো হিংসা একটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাধি, যেটা সমাজে যত বাড়বে তত বেশি এই ধরনের অন্যকে ক্ষতি করে বা হত্যা করে হইলেও কিছুটা হইলেও সময়ের জন্য আনন্দ পাওয়ার যে একটা অসুস্থ চিন্তা, সেই চিন্তাটা বেড়ে যাবে। চার নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে গিয়ে সমাজে আক্ষেপ বেড়ে যাওয়া। আক্ষেপ, আক্ষেপ কিরকম, যে আমার বন্ধু সোশ্যাল মিডিয়াতে আমি দেখতেছি রেস্টুরেন্টে যাচ্ছে, আমার কোনো এক ফেসবুক ফ্রেন্ড, যে রিয়েল ফ্রেন্ড না, সে বিদেশে ঘুরতে যাচ্ছে, আমার কি আছে, আমার তো বাইক নাই, আমার তো এইটা নাই, আমার তো গার্লফ্রেন্ড নাই, আমার তো বয়ফ্রেন্ড নাই, আমার তো ওরকম বাসর ঘর নাই, আমার তো ওরকম বিয়ের কাবিন নাই। অর্থাৎ এই যে কন্টিনিউয়াসলি সে ইনস্টাগ্রামে কিছু মানুষের চমৎকার জীবন দেখে, এটা তার মধ্যে সবসময় এই এই চিন্তাটা ঢোকায় যে আমি তো ভালো নাই, অন্য সবাই ভালো আছে, অন্য সবাই মজা করতেছে, অন্য সবাই ঘুরতে যাচ্ছে। কিন্তু অন্য সবাই বলতে সে যাদেরকে দেখতেছে তাদের ওই ছবিটাও হয়তো মিথ্যা, অথবা ওইটা হয়তো বা সে 5 বছরে একবার গেছে বা 2 বছরে একবার গেছে, কিন্তু তার কাছে পারসেপশনটা এরকম যে পৃথিবীর সব মানুষ ঘুরতে যাচ্ছে, আনন্দ করছে, রিসোর্টে যাচ্ছে, আমি একাই শুধুমাত্র আমার একটা মানে ফালতু জীবন নিয়ে আমি আছি। হয়তো তার জীবনটা ভালো, কিন্তু সে মনে করে আমার জীবনে কিছু নাই, আমার জীবনে বাইক নাই, গাড়ি নাই, গার্লফ্রেন্ড নাই, আমার হাজবেন্ড ওরকম না, ওয়াইফ এরকম না। সেখান থেকে প্রচুর পরিমাণে আক্ষেপ এবং ক্রোধ তৈরি হয়, যেখান থেকে সে সবসময় সে আরো ডিমান্ড করে, যে ডিমান্ডটা ফুলফিল করার মতো টাকা তার আশেপাশে নাই, অথবা তার আশেপাশের বাস্তবতায় তার যে অবাস্তব কাল্পনিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তো পূরণ হবে না, পূরণ হওয়ার কোনো উপায় নাই। সেটাও কিন্তু মানুষের মধ্যে প্রচুর পরিমাণে একটা ক্রোধ, রাগ, আক্ষেপ তৈরি করছে, যেটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে পারিবারিক সম্পর্কগুলা এবং পারিবারিক সম্পর্কগুলার মধ্যে কোন্দল, দ্বন্দ্ব অথবা ভাঙন, এবং তার সাথে যেটা সেটা হচ্ছে অসচেতন প্যারেন্টিং, পুয়ার প্যারেন্টিং। আমাদের ওভারঅল আমাদের প্যারেন্টিং এর ক্ষেত্রে একটা হচ্ছে কি যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কগুলা অনেক ক্ষেত্রে ভেঙেই যাচ্ছে, অথবা থাকলেও সেগুলা মানে না টেকার মতো করে সংসারগুলো টিকে আছে, মানে ধুকে ধুকে বেঁচে আছে। সো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ, পরকীয়া ইত্যাদি, এটার কারণে অটোমেটিক্যালি কিন্তু সন্তানের মধ্যে একটা এটার একটা বিরূপ প্রভাব পড়তেছে, পুরো সমাজের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়তেছে, কারণ সমাজের ফাউন্ডেশনটা হচ্ছে ফ্যামিলি। অন টপ অফ দ্যাট তার সাথে যে প্যারেন্টিংটা হচ্ছে, অনেক ক্ষেত্রে আপনি এই হত্যাকাণ্ডগুলো যদি খুব গভীরভাবে দেখবেন, আপনি দেখবেন যে বাবা মার মধ্যে যে কোনো একজন অসচেতন বা প্যারেন্টিং এর দায়িত্বটা নিচ্ছে না বললেই চলে, মানে দুজনের মধ্যে অন্তত একজনকে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন খুব ভালো মতো খবর নিলে যে দুজনের মধ্যে বাবার মধ্যে একজন অনুপস্থিত ছিল ফর আ ভেরি লং টাইম, সে বাচ্চা জন্ম দিছে বা তার আর খবর নাই, বা সে বা তার অসচেতনতাটা স্পষ্ট। এবং বাবার মধ্যে সম্পর্ক যদি খারাপ থাকে, দেন অটোমেটিক্যালি একদিকে এটা সরাসরি বাচ্চার উপর প্রভাব পড়ে, তার মধ্যে আবার যদি বাবা মার অনুপস্থিতি থাকে তখন বাচ্চাটা বা সন্তানটা আরো বেশি অনিরাপদ হয়। আবার ওই সন্তানটা যখন বড় হয় অনেক সময় তখন ওই সন্তানটাই বাবা মার জন্য একটা মানে আশার আলো না হয়ে একটা বিপদের কারণও কিন্তু হয়ে যেতে পারে। তো এই বাস্তবতাগুলো, এই 5টা খুবই ইম্পর্টেন্ট রিজন যেটা আমাদের সবার বোঝা উচিত, যে আমাদের নিজেদের ব্যক্তি এবং পরিবারকে আমাদের আগলায় রাখতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে সামাজিক এবং মনস্তাত্ত্বিক যে সংকটগুলো সৃষ্টি হয়েছে এটার খুব সহজ সমাধান একদিকে যেমন নাই,
আরেকদিকে আমরা যদি সচেতন হই এবং আমরা যদি অ্যাটলিস্ট ব্যক্তি এবং আমাদের নিজেদের পরিবারগুলোকে যদি আমরা এই পয়েন্টগুলোতে আমরা খেয়াল করি, তখন অ্যাটলিস্ট এরকম নির্মমতা যেন আমাদের পরিবারে বা আমাদের কাছের মানুষের ভিতরে না দেখা যায়, সেই জায়গা থেকে আমরা আশা করা যায় ইনশাআল্লাহ আমরা সেফ থাকতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুক। আমরা কোরআন হাদিস থেকে জানি যে আমাদেরকে আমার জানানো হয়েছে কোরআন হাদিসে যে যে একটা নিরীহ মানুষকে যে হত্যা করলো, সে অ্যাজ ইফ সমস্ত মানব জাতিকে সে হত্যা করলো, এবং একটা মানুষকে যে বাঁচাতে পারলো, অবশ্যই আল্লাহর সহায়তায়, আল্লাহর সাহায্যে, আল্লাহর ক্ষমতাতেই মানুষ বাঁচে, বাট যে বাঁচানোর ওই সাহায্যর কাজে উসিলা হইতে পারলো, অ্যাজ ইফ সে পুরো মানব জাতিকে সে রক্ষা করলো। সো একদিকে যেমন আমরা দেখতেছি এরকম নির্মমতা হচ্ছে, অবশ্যই আমরা কখন এরকম নির্মম নিষ্ঠুর হব না। আরেকদিকে এটাও ইম্পর্টেন্ট যে আমি বা আপনি আমাদের কথায় বা কাজে যদি কোনো একটা মানুষের জীবন বাঁচে, তার থেকে সুন্দর আর কি হতে পারে, সবাই সেফ থাকবে।